আজকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ গোটা সিলেবাসের 6টা অধ্যায় রয়েছে। প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো আজ এই ভিডিওতে আলোচনা করবো। পাশাপাশি ভারত থেকে তোমাদের যে 10 নম্বরের ম্যাপ আছে সেই ম্যাপও কভার করা থাকবে এখানে 100%, অর্থাৎ 90-এ 90 কমন যে টেস্ট পরীক্ষায় পাবে এতে কোনো ভুল নেই। এমনকি এখান থেকে তোমাদের যে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায়ও 2, 3, 5 আর যত ম্যাপ দিয়েছি সমস্তটাই কমন পাবে, তবে এমসিকিউ এসএকিউ প্রায় 90% কমন পাবে, এটুকু বলে দিলাম। তবে টেস্ট পরীক্ষায় 100% কমন পাবে। এইরকমই সব বিষয়েরই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সকল বিষয়ের নোটস আমরা কিন্তু দিয়েছি। সকল কিছু লিঙ্কগুলো, ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম। এবং যদি মনে করো যে পেইড পিডিএফের আকারে নোটটা পেলে ভালো হবে, 65 টাকার বিনিময়ে নোটসটা নিতে পারো, কীভাবে নেবে, কোথা দিয়ে নেবে সমস্তটা ভিডিওতে বলা থাকবে, তাই ভিডিওটি দেখতে হবে। এবং আগামী দিনে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক নোটস উত্তরসহ ফ্রি পিডিএফও আসতে চলেছে, তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে মাধ্যমিকের তোমাদের যে ভূগোল রয়েছে, ভূগোলের টেস্ট পরীক্ষার গোটা বইয়ের একদম উত্তরসহ সমাধান তোমরা পেয়ে যাবে। দেখো 6টা অধ্যায় রয়েছে, প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের এমসিকিউ আসে, এসএকিউ আসে, 2 নম্বর আসে, 3 নম্বর আসে, 5 নম্বর আসে। এবার সব পড়লেই তো শুধু হবে না, আমি এখানে কিন্তু নোটসের মধ্যে লিখে দিয়েছি যে বড় প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো শুধুমাত্র পড়লে হবে। পাশাপাশি ভারত থেকেও তোমাদের 2টো বড় প্রশ্নের উত্তর করতে হয়, 4টে দেয়, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি শুধুমাত্র কোন প্রশ্নগুলো পড়তে হবে। পাশাপাশি এখানে স্টার দেওয়া প্রশ্নও তোমাদের জন্য রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। অধ্যায়ভিত্তিক নোটস একদম এমসিকিউ, এসএকিউ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, প্রশ্ন উত্তর তো অনেক আছে, কিন্তু সব তো তোমাদের দেওয়া বা তোমাদের পক্ষে নেওয়া বা মুখস্থ করা তো সম্ভব নয়। তাই মাধ্যমিকে টেস্ট হোক বা ফাইনাল হোক, যাতে অল্প পরে তুমি 90 নম্বরই কমন পাও, তার জন্যেই আমরা এইভাবে নোটসটা তৈরি করেছি। লাস্ট 5 বছর ধরে আমাদের নোটস থেকে কিন্তু 100% কমন আসছে, এবছরও আশাবাদী, টেস্ট পরীক্ষায় তো আসবেই, আর ফাইনাল পরীক্ষায় 2, 3, 5 ম্যাপ পয়েন্টিং সব কমন আসবে, এমসিকিউ এসএকিউ মিনিমাম 90% কমন পাবেই পাবে। গোটা জিনিসটা ভিডিওর আকারে তোমাদের দেখানো, ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা, তাই কিন্তু গোটা নোটসটাই আমি ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখো, চাইলে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও, কোনো সমস্যা নেই। আর এই নোটসের মধ্যেই আমি কিন্তু তোমাদের জন্য ভারত থেকে যে 10টা ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয়, সেই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু ম্যাপে প্লট করে দেখানো আছে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আর কি রয়েছে, আর রয়েছে লাস্ট 5 বছর ধরে মাধ্যমিক পরীক্ষা যে হয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোও এখানে সমাধান করে দেওয়া রয়েছে। অর্থাৎ একটা কম্প্যাক্ট নোটস, যেটা পড়লে তোমরা 90-এ 90 কিন্তু কমন পাবে, ভালো করে দেখতে হবে। আর যদি মনে করো গোটা নোটসটা পিডিএফের আকারে পেলে সুবিধা হতো, পেইড পিডিএফ তো আমরা বছরের শুরু থেকেই নিয়ে আসি টিচার্স এবং স্টুডেন্টসদের জন্য, তোমরা 65 টাকার বিনিময়ে এই নোটসটা সংগ্রহ করতে পারো। কীভাবে সংগ্রহ করবে দেখো, ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর 8240036249, আর এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে সেম হোয়াটসঅ্যাপ নম্বর এবং তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটায় ক্লিক করলে সরাসরি তোমরা নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেখানে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রথমে তোমাদের নাম্বারটাকে আগে সেভ করতে হবে, তারপরে সেখানে লিস্ট লিখে মেসেজ করতে হবে। মেসেজ পাঠালেই আমরা মূলত 8, 9, 10, 11, 12 নোটস দিয়ে থাকি, গোটা লিস্টটাই আমরা পাঠিয়ে দেবো। তার নিচে লেখা থাকবে পেমেন্ট মেথড, কীভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 3টে মেথড রেখেছি, ফোনপে, গুগল পে আর পেটিএম। এই 3টে মেথডে একই নম্বরে পেমেন্ট করতে হবে, ওই সেম হোয়াটসঅ্যাপ নম্বরই 8240036249। যখন পেমেন্ট করবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার, মনে হতেই পারে যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না, আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা যে কারোর ফোন থেকে পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি কিন্তু এই মেথডগুলো ইউজ করি না, সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের কাছে, আমরা কিউআর কোডটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তবে যে মেথডেই পেমেন্ট করো না কেন, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইমের তোমাদের উল্লেখ থাকে, সেটা আমাদের ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দেবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। পেমেন্ট করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, কারণ তোমাদের মতো বহু স্টুডেন্টসরা, এই যে বললাম 5টা ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি, বহু স্টুডেন্ট টিচাররা আমাদের কাছ থেকে কিন্তু নোটস নিয়ে থাকেন, যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয়, তাই
তুমি পেমেন্ট করার পর তোমার মেসেজটা যখন সিন হবে দুটো তোমাদের ব্লু টিক দেখাবে, তার 5 মিনিটের মধ্যেই তোমরা পেইড পিডিএফ পেট পেয়ে যাবে। নোটস দেওয়ার সময় বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত তার মধ্যেই পেমেন্ট করবে, কেউ কল করো না। এই নম্বরটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে, যেহেতু নোটস দেওয়ার এত তাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন রিসিভ করা হয় না, তাই অবশ্যই ফোন করা থেকে বিরত থাকাটাই আমার মতে বেটার অপশান মনে হবে। এবং 12টা থেকে রাত 12টার মধ্যে যদি পেমেন্ট করা হয় অবশ্যই তোমরা নোটস পাবে। কিছু কিছু ক্ষেত্রে নোটস পেতে সামান্য দেরি হয়, তবে ধৈর্য রাখতে হবে, তোমাদের টাকা কোথাও যাবে না, তোমরা অবশ্যই নোটস পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো পেমেন্ট করে কীভাবে নোটস নিতে হবে গোটা পদ্ধতি তো আমি বলেই দিলাম, সমস্ত কিছুই এই ভিডিওতে বলা রইল। ভিডিওটি যেহেতু একটা গোটা সিলেবাসের নোটসের ভিডিও আমি দেখাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকবশত এই ভিডিওটা যে বড় হবে এতে কোনো ভুল নেই, তাই আমার এতক্ষণে বলা কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরপর থেকে ভিডিওটা কিন্তু মিউট করে শুনতে পারো, কোনো সমস্যা নেই। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটি কেমন লাগলো। তোমাদের কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক 7টা বিষয়েরই গোটা সিলেবাসের নোটস আমরা এইরকমভাবে উত্তরসহ ভিডিও পিডিএফ আকারে কিন্তু দিয়েছি, তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রইল, দেখতে ভুলো না। তো এইটুকুই ছিল ভিডিওতে, দেখতে লাগো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। এখানে মাধ্যমিকের তোমাদের যে ভূগোল রয়েছে, ভূগোলের টেস্ট পরীক্ষার গোটা বইয়ের একদম উত্তরসহ সমাধান তোমরা পেয়ে যাবে। দেখো 6টা অধ্যায় রয়েছে, প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের MCQ আসে, SAQ আসে, 2 নম্বর আসে, 3 নম্বর আসে, 5 নম্বর আসে। এবার সব পড়লেই তো শুধু হবে না, আমি এখানে কিন্তু নোটসের মধ্যে লিখে দিয়েছি যে বড় প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো শুধুমাত্র পড়লে হবে, পাশাপাশি ভারত থেকেও তোমাদের 2টো বড় প্রশ্নের উত্তর করতে হয়, 4টে দেয়, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি শুধুমাত্র কোন প্রশ্নগুলো পড়তে হবে। পাশাপাশি এখানে স্টার দেওয়া প্রশ্নও তোমাদের জন্য রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। অধ্যায়ভিত্তিক নোটস একদম MCQ, SAQ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। প্রশ্ন উত্তর তো অনেক আছে, কিন্তু সব তো তোমাদের দেওয়া বা তোমাদের পক্ষে নেওয়া বা মুখস্থ করা তো সম্ভব নয়, তাই মাধ্যমিকে টেস্ট হোক বা ফাইনাল হোক, যাতে অল্প পরে তুমি 90 নম্বরই কমন পাও, তার জন্যেই আমরা এইভাবে নোটসটা তৈরি করেছি। লাস্ট 5 বছর ধরে আমাদের নোটস থেকে কিন্তু 100% কমন আসছে, এবছরও আশাবাদী, টেস্ট পরীক্ষায় তো আসবেই, আর ফাইনাল পরীক্ষায় 2, 3, 5, ম্যাপ পয়েন্টিং সব কমন আসবে, MCQ, SAQ মিনিমাম 90% কমন পাবেই পাবে। গোটা জিনিসটা ভিডিওর আকারে তোমাদের দেখানো, ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা, তাই কিন্তু গোটা নোটসটাই আমি ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখো, চাইলে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও, কোনো সমস্যা নেই। আর এই নোটসের মধ্যেই আমি কিন্তু তোমাদের জন্য ভারত থেকে যে 10টা ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয়, সেই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু ম্যাপে প্লট করে দেখানো আছে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আর কি রয়েছে, আর রয়েছে লাস্ট 5 বছর ধরে মাধ্যমিক পরীক্ষা যে হয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোও এখানে সমাধান করে দেওয়া রয়েছে, অর্থাৎ একটা কম্প্যাক্ট নোট, যেটা পড়লে তোমরা 90-এ 90-ই কিন্তু কমন পাবে, ভালো করে দেখতে হবে। আর যদি মনে করো গোটা নোটসটা পিডিএফের আকারে পেলে সুবিধা হতো, পেইড পিডিএফ তো আমরা বছরের শুরু থেকেই নিয়ে আসি টিচার্স এবং স্টুডেন্টসদের জন্য, তোমরা 65 টাকার বিনিময়ে এই নোটসটা সংগ্রহ করতে পারো। কীভাবে সংগ্রহ করবে দেখো, ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর 8240036249, আর এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে সেম হোয়াটসঅ্যাপ নম্বর এবং তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটায় ক্লিক করলে সরাসরি তোমরা নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেখানে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রথমে তোমাদের নাম্বারটাকে আগে সেভ করতে হবে, তারপরে সেখানে লিস্ট লিখে মেসেজ করতে হবে। মেসেজ পাঠালেই আমরা মূলত 8, 9, 10, 11, 12 নোটস দিয়ে থাকি, গোটা লিস্টটাই আমরা পাঠিয়ে দেবো। তার নিচে লেখা থাকবে পেমেন্ট মেথড, কীভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 3টে মেথড রেখেছি, ফোনপে, গুগল পে আর পেটিএম। এই 3টে মেথডে একই নম্বরে পেমেন্ট করতে হবে, ওই সেম হোয়াটসঅ্যাপ নম্বরই 8240036249। যখন পেমেন্ট করবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার, মনে হতেই পারে যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না, আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা যে কারোর ফোন থেকে পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি কিন্তু এই মেথডগুলো ইউজ করি না, সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের কাছে, আমরা কিউআর কোডটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তবে যে মেথডেই পেমেন্ট করো না কেন, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইমের তোমাদের উল্লেখ থাকে, সেটা আমাদের ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দেবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। পেমেন্ট করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, কারণ তোমাদের মতো বহু স্টুডেন্টসরা, এই যে বললাম 5টা ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি, বহু স্টুডেন্ট টিচাররা আমাদের কাছ থেকে কিন্তু নোটস নিয়ে থাকেন, যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয়, তাই
তুমি পেমেন্ট করার পর তোমার মেসেজটা যখন সিন হবে দুটো তোমাদের ব্লু টিক দেখাবে, তার পাঁচ মিনিটের মধ্যেই তোমরা পেইড পিডিএফ পেট পেয়ে যাবে। নোটস দেওয়ার সময় বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত তার মধ্যেই পেমেন্ট করবে, কেউ কল করো না। এই নম্বরটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে, যেহেতু নোটস দেওয়ার এত তাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন রিসিভ করা হয় না, তাই অবশ্যই ফোন করা থেকে বিরত থাকাটাই আমার মতে বেটার অপশান মনে হবে। এবং 12টা থেকে রাত 12টার মধ্যে যদি পেমেন্ট করা হয় অবশ্যই তোমরা নোটস পাবে। কিছু কিছু ক্ষেত্রে নোটস পেতে সামান্য দেরি হয়, তবে ধৈর্য রাখতে হবে, তোমাদের টাকা কোথাও যাবে না, তোমরা অবশ্যই নোটস পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো পেমেন্ট করে কীভাবে নোটস নিতে হবে গোটা পদ্ধতি তো আমি বলেই দিলাম, সমস্ত কিছুই এই ভিডিওতে বলা রইল। ভিডিওটি যেহেতু একটা গোটা সিলেবাসের নোটসের ভিডিও আমি দেখাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকবশত এই ভিডিওটা যে বড় হবে এতে কোনো ভুল নেই, তাই আমার এতক্ষণে বলা কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরপর থেকে ভিডিওটা কিন্তু মিউট করে শুনতে পারো, কোনো সমস্যা নেই। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটি কেমন লাগলো। তোমাদের কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সাতটা বিষয়েরই গোটা সিলেবাসের নোটস আমরা এইরকমভাবে উত্তরসহ ভিডিও পিডিএফ আকারে কিন্তু দিয়েছি, তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রইল, দেখতে ভুলো না। তো এইটুকুই ছিল ভিডিওতে, দেখতে লাগো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। এখানে মাধ্যমিকের তোমাদের যে ভূগোল রয়েছে, ভূগোলের টেস্ট পরীক্ষার গোটা বইয়ের একদম উত্তরসহ সমাধান তোমরা পেয়ে যাবে। দেখো, ছটা অধ্যায় রয়েছে, প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের MCQ আসে, SAQ আসে, 2 নম্বর আসে, 3 নম্বর আসে, 5 নম্বর আসে। এবার সব পড়লেই তো শুধু হবে না, আমি এখানে কিন্তু নোটসের মধ্যে লিখে দিয়েছি যে বড় প্রশ্নের জন্য কোন অধ্যায়গুলো শুধুমাত্র পড়লে হবে, পাশাপাশি ভারত থেকেও তোমাদের দুটো বড় প্রশ্নের উত্তর করতে হয়, 4টে দেয়, সেখানেও কিন্তু আমি বলে দিয়েছি শুধুমাত্র কোন প্রশ্নগুলো পড়তে হবে। পাশাপাশি এখানে স্টার দেওয়া প্রশ্নও তোমাদের জন্য রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। অধ্যায়ভিত্তিক নোটস একদম MCQ, SAQ, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। প্রশ্ন উত্তর তো অনেক আছে, কিন্তু সব তো তোমাদের দেওয়া বা তোমাদের পক্ষে নেওয়া বা মুখস্থ করা তো সম্ভব নয়, তাই মাধ্যমিকে টেস্ট হোক বা ফাইনাল হোক, যাতে অল্প পরে তুমি 90 নম্বরই কমন পাও, তার জন্যেই আমরা এইভাবে নোটসটা তৈরি করেছি। লাস্ট 5 বছর ধরে আমাদের নোটস থেকে কিন্তু 100% কমন আসছে, এবছরও আশাবাদী, টেস্ট পরীক্ষায় তো আসবেই, আর ফাইনাল পরীক্ষায় 2, 3, 5, ম্যাপ পয়েন্টিং সব কমন আসবে, MCQ, SAQ মিনিমাম 90% কমন পাবেই পাবে। গোটা জিনিসটা ভিডিওর আকারে তোমাদের দেখানো, ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা, তাই কিন্তু গোটা নোটসটাই আমি ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখো, চাইলে নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও, কোনো সমস্যা নেই। আর এই নোটসের মধ্যেই আমি কিন্তু তোমাদের জন্য ভারত থেকে যে 10টা ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হয়, সেই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু ম্যাপে প্লট করে দেখানো আছে, সমস্তটাই তোমরা পেয়ে যাবে। পাশাপাশি আর কি রয়েছে, আর রয়েছে লাস্ট 5 বছর ধরে মাধ্যমিক পরীক্ষা যে হয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোও এখানে সমাধান করে দেওয়া রয়েছে, অর্থাৎ একটা কম্প্যাক্ট নোটস, যেটা পড়লে তোমরা 90-এ 90-ই কিন্তু কমন পাবে, ভালো করে দেখতে হবে। আর যদি মনে করো গোটা নোটসটা পিডিএফের আকারে পেলে সুবিধা হতো, পেইড পিডিএফ তো আমরা বছরের শুরু থেকেই নিয়ে আসি টিচার্স এবং স্টুডেন্টসদের জন্য, তোমরা 65 টাকার বিনিময়ে এই নোটসটা সংগ্রহ করতে পারো। কীভাবে সংগ্রহ করবে দেখো, ভিডিওর মধ্যেই নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর 8240036249, আর এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে সেম হোয়াটসঅ্যাপ নম্বর এবং তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যেটায় ক্লিক করলে সরাসরি তোমরা নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাবে। সেখানে হোয়াটসঅ্যাপে গিয়ে প্রথমে তোমাদের নাম্বারটাকে আগে সেভ করতে হবে, তারপরে সেখানে লিস্ট লিখে মেসেজ করতে হবে। মেসেজ পাঠালেই আমরা মূলত 8, 9, 10, 11, 12 নোটস দিয়ে থাকি, গোটা লিস্টটাই আমরা পাঠিয়ে দেবো। তার নিচে লেখা থাকবে পেমেন্ট মেথড, কীভাবে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য 3টে মেথড রেখেছি, ফোনপে, গুগল পে আর পেটিএম। এই 3টে মেথডে একই নম্বরে পেমেন্ট করতে হবে, ওই সেম হোয়াটসঅ্যাপ নম্বরই 8240036249। যখন পেমেন্ট করবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার, মনে হতেই পারে যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না, আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো? তার উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা যে কারোর ফোন থেকে পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি কিন্তু এই মেথডগুলো ইউজ করি না, সেক্ষেত্রে কিউআর কোড চাইতে পারো হোয়াটসঅ্যাপে আমাদের কাছে, আমরা কিউআর কোডটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তবে যে মেথডেই পেমেন্ট করো না কেন, পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর তোমাদের কিন্তু পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে এবং সেখানে যেন ডেট এবং টাইমের তোমাদের উল্লেখ থাকে, সেটা আমাদের ওই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরেই পাঠিয়ে দেবে এবং নিচে লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। পেমেন্ট করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, কারণ তোমাদের মতো বহু স্টুডেন্টসরা, এই যে বললাম 5টা ক্লাসের নোটস আমরা দিয়ে থাকি, বহু স্টুডেন্ট টিচাররা আমাদের কাছ থেকে কিন্তু নোটস নিয়ে থাকেন, যারা আগে পেমেন্ট করে তাদের আগে নোটস দেওয়া হয়, তাই
তুমি পেমেন্ট করার পর তোমার মেসেজটা যখন সিন হবে দুটো তোমাদের ব্লু টিক দেখাবে, তার পাঁচ মিনিটের মধ্যেই তোমরা পেইড পিডিএফ পেট পেয়ে যাবে। নোটস দেওয়ার সময় বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত তার মধ্যেই পেমেন্ট করবে, কেউ কল করো না। এই নম্বরটা কিন্তু চ্যানেল ম্যানেজারের কাছে থাকে, যেহেতু নোটস দেওয়ার এত তাড়া থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন রিসিভ করা হয় না, তাই অবশ্যই ফোন করা থেকে বিরত থাকাটাই আমার মতে বেটার অপশান মনে হবে। এবং 12টা থেকে রাত 12টার মধ্যে যদি পেমেন্ট করা হয় অবশ্যই তোমরা নোটস পাবে। কিছু কিছু ক্ষেত্রে নোটস পেতে সামান্য দেরি হয়, তবে ধৈর্য রাখতে হবে, তোমাদের টাকা কোথাও যাবে না, তোমরা অবশ্যই নোটস পাবে, চিন্তার কোনো কারণ নেই। তো পেমেন্ট করে কীভাবে নোটস নিতে হবে গোটা পদ্ধতি তো আমি বলেই দিলাম, সমস্ত কিছুই এই ভিডিওতে বলা রইল। ভিডিওটি যেহেতু একটা গোটা সিলেবাসের নোটসের ভিডিও আমি দেখাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকবশত এই ভিডিওটা যে বড় হবে এতে কোনো ভুল নেই, তাই আমার এতক্ষণে বলা কথাগুলো আমি আরও একবার রিপিট আকারে চালিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরপর থেকে ভিডিওটা কিন্তু মিউট করে শুনতে পারো, কোনো সমস্যা নেই। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে ভিডিওটি কেমন লাগলো। তোমাদের কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সাতটা বিষয়েরই গোটা সিলেবাসের নোটস আমরা এইরকমভাবে উত্তরসহ ভিডিও পিডিএফ আকারে কিন্তু দিয়েছি, তার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রইল, দেখতে ভুলো। তো এই ছিল ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ভূগোলের গোটা সিলেবাসের প্রশ্ন উত্তর, যেখানে তোমাদের সমস্তটাই ভিডিওর আকারে কিন্তু দেখানো রইল। আর যারা পেইড পিডিএফ নিতে চায় তাদের জন্য তো অবশ্যই ভিডিওর মধ্যে পদ্ধতি বলা রয়েছে, কোনো অসুবিধা হবে না। এবং ডেসক্রিপশানে কিন্তু তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলোর ভিডিওর লিঙ্কও দেওয়া রইল, সেগুলো প্রয়োজন হলে দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।